যে কাজটি করবেন, আপনারা কম্পিউটার বা মোবাইল দিয়ে যেভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন প্রফেশনালভাবে, তো আপনারা মোবাইল দিয়ে বা মোবাইলের আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, বা আর কম্পিউটার হলে তো ক্রোম ব্রাউজার ওপেন করবেনই। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, তারপরে এখানে ইউটিউব অপশনে যাবেন। কম্পিউটার থেকে আর যদি মোবাইল থেকে আপলোড করেন তাহলে এখানে থ্রি ডটে টাচ করে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন। তো আমি কম্পিউটার দিয়ে, তাহলে কম্পিউটার মতো হয়ে যাবে। তো আমি আমার ইউটিউবের হোম পেজে আসলাম। আসার পরে এখান থেকে আপনাদের ইউটিউবের লোগোটা দেখে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা ইউটিউব স্টুডিও। তো এখান থেকে দুইটা অপশন আছে আপনাদের, এখান দেখুন যে কারেট, কারেটে ক্লিক করলে এখানে আপলোড ভিডিও আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে আপলোড অপশন আসবে। তো আপনারা প্রফেশনালভাবে যদি ভিডিও আপলোড করতে চান, আপনাদের ভিডিও যদি প্রফেশনালভাবে আপলোড করলে তাহলে ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি, তাহলে আপনারা এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটি তীরের মতো অপশন আছে বা এখানে সিলেক্ট ফাইল আছে, তো এখানে দেওয়া হবে, এখানে দেওয়া হবে, তো আমি এখানে দেব, ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা যে ফাইলের ভিতরে আছে সেই ফাইলের ভিতরে যাবেন। তো আমার ভিডিওটা যে ফাইলের ভিতরে আছে আমি সেই ফাইলের ভিতরে, এই ভিডিওটা আপলোড করব। তো আমি জাস্ট এইটার ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে ওপেন আছে, ওপেনে ক্লিক করব, তাহলে আমার ভিডিওটা এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে যে টাইটেলটা আছে এটা কেটে আপনারা সুন্দরভাবে টাইটেল দিয়ে দেবেন, যে কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির টাইটেল এখানে দেবেন সঠিকভাবে। তো আমার ভিডিও অনুযায়ী আমি এখানে টাইটেল আগে লিখে রেখেছি, তো সেই জন্য এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তো এটা আমার টাইটেল, তো এখান থেকে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি ডিসক্রিপশন বক্সে এখানে পেস্ট করে দেবো, কারণ আপনি একজনে একজন ভিডিও প্লে করে তাহলে দুটো একসাথে দেখা যাবে সেই জন্য। তো এটা আমার ডিসক্রিপশন। তো এখানে আমার ফেসবুক লিঙ্ক আছে এবং ফেসবুক পেজ লিঙ্ক আছে, আর গিয়ে ফেসবুক পেজ এবং ফেসবুক ফলো করতে করবেন। তো এখান থেকে থাম্বনেল আপনারা সেট করবেন, থাম্বনেলটা সঠিকভাবে আপনারা সেট করবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখুন যে আমি থাম্বনেল অনেক আগে তৈরি করে রেখেছি। এখানে দেখুন এই থাম্বনেলটা কিন্তু আপনাদের খুবই একটি জরুরি এবং ইম্পর্টেন্ট PNG থাম্বনেল হতে হবে। তো এখানে ক্লিক করে এখানে ওপেন করে দেব। তো এখানে দেখুন থাম্বনেলটা এসে পড়েছে। আসার পরে এখান থেকে দেখুন শো লেস, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের দেখানোর জন্য আমি দুই তিনটা ট্যাগস দেব, মানে ভিডিও ট্যাগ। আপডেট
ইউটিউবটা আপডেট আপডেট 2022। তারপর আমার চ্যানেলের নাম দিয়ে দেব শাহেন টেক, তো এইভাবে আপনাদের ভিডিওর অনুযায়ী আপনার তারপরে তো আর একবার দেখে নিন, এখানে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড সমস্যা, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড প্রবলেম, তো ডেসক্রিপশনে আমি এটা দিয়ে দিছি। তো এখানে আর একটা জিনিস ব্যবহার করব আমি, সেটা ব্যবহার করলে আপনার চ্যানেলের নেমটা আমি দিয়ে দেবো, যদি এটা দিয়ে দেন তাহলে আপনার এখান থেকে মানুষ আপনার সরাসরি আপনাদের চ্যানেলে প্রবেশ করতে পারবে। তো এটা আমার ভিডিও প্লে করার সাথে সাথে এটা সরাসরি দেখতে পারবে, এখান থেকে প্রবেশ করতে পারবে। তো এখান থেকে সিলেক্ট আপনাদের আপনার যদি কোনো প্লে লিস্ট ব্যবহার করেন তাহলে প্লে লিস্ট দিয়ে দিতে পারেন। তারপরে নিচে আসবেন, একটু নিচে আসার পর এখানে আপনার ভিডিও যদি বাংলা হয় বাংলা দিয়ে দেবেন, যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ সিলেক্ট করে দেবেন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এখানে রেকর্ডিং ডাটা ডেট, রেকর্ডিং ডেট যদি আপনার যে তারিখে রেকর্ডিং করবেন ভিডিওটি সেই তারিখে দিতে পারেন। আর এখান থেকে আপনি ভিডিও লোকেশনও দিতে পারেন, তো এখানে ভিডিও লোকেশন যদি আপনি যে কান্ট্রি থেকে ভিডিও আপলোড করবেন সেই কান্ট্রি এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর আর নিচে কিছু দরকার নেই, তো এই পর্যন্ত আপনাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আরো জিনিস আছে, যে এখানে দেখুন অ্যাড ইন স্ক্রিন, এখানে অ্যাড করে দেওয়া যাবে দুইটা ভিডিও। আমার এই ভিডিওটা দেখার লাস্টে এই ভিডিও দুইটা দেখা যাবে, তো আমি ভিডিও দুইটা একদম লাস্টে ই করে দেব, যে আমার এই ভিডিওটা দেখা হয়ে গেলে লাস্টে কিন্তু এই ভিডিও দেখা যাবে। এটা সিলেক্ট করে একবারে লাস্টে দিয়ে দেবেন। তারপর চুজ স্ক্রিপ্ট ভিডিও, তো এখান থেকে আপনি ভিডিও দিয়ে দেবেন। তারপরে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশনে আপনি ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরে যে আপনার আমরা অনেকে ভিডিও অনেক ভিডিওতে দেখি যে আই বাটন, সেই আই বাটন এখানে অ্যাড কার্ডস, এখানে অ্যাড অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি এটা টেনে কোন জায়গায় আপনি ভিডিওটি আই বাটনটি সেট করবেন সেটা দিতে পারবেন। তো আমি এখানে সেট করব, সেই জন্য আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি চয়েস করে নেবেন কোন ভিডিওটা আপনি ওখানে আই বাটনে দিয়ে দেবেন। তো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, তারপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে তারপরে এখানে নেক্সটে দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে কিন্তু তিনটে অপশন আছে, প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিশ। এখানে আপনার সেট ইজ ইন সেটিং প্রাইমারি এটা দিতে পারেন, এবং পাবলিশ যদি আপনাকে পাবলিশ করে দেন তাহলে সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে।
আর আনলিস্ট করে দিলে কেউ আপনার ভিডিওটা দেখতে পারবে না, তো প্রাইভেট করে দিলে এই ভিডিওটা আপনার ভিডিওটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, তাই আমি এখন পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ভিডিও লিঙ্কটি কিন্তু এখানে চলে আসবে, এখানে কপি করতে পারবেন, কপি করে অন্য অন্য জায়গায় আপনি ই করতে পারেন, তো আমি করব না, এখানে করেছি না, এখানে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে দেখুন কন্টেন্ট, এখানে ক্লিক করব। তারপরে দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে আসছে। তারপর আবার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখুন যে আমার ভিডিওটি এখানে আসছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।